মায়ের ঋণ জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন। ছেলে লিখেছে, এক, গাছে পানি দেওয়া 10 টাকা, দুই, দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া 15 টাকা, তিন, ছোট ভাইকে কোলে রাখা 40 টাকা, চার, ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা, পাঁচ, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, ছয়, মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। মা বিলটা পড়ে মুচকে হাসলেন। তারপর তার 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে পানি চলে আসছে। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, এক, তোমাকে 10 মাস পেটে ধারণ বিনা পয়সায়, দুই, তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সায়, তিন, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায়, চার, তোমার অসুখ বিসুখ, তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে গিয়ে যাওয়া, তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায়, পাঁচ, তোমাকে গোসল করানো বিনা পয়সায়, ছয়, তোমাকে গল্প শোনানো, গান ছড়া শোনানো বিনা পয়সায়, সাত, তোমার জন্য খেলনা কাপড় চোপড় কিনা বিনা পয়সায়, আট, তোমার কাঁথা ধোয়া শুকনো বদলে দেওয়া বিনা পয়সায়, নয়, তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায়, 10, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায়। অতঃপর সন্তান তার মায়ের হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।